আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউশাস মম ব্লগে। আশা করছি আপনারা সবাই এই রমজানের মধ্যে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রেশমি জিলাপি। তার জন্য এখানে আমি একে সব উপকরণ নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপরে 2 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম, এক চিমটি লবণ নিয়ে নিব, এই শুকনো উপকরণগুলোকে এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিব। তারপরে একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলা হলে জিলাপিটা ভালো হবে না, আবার বেশি ঘন হলেও পড়বে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি একটু জর্দার রং দিয়ে দিব। জর্দার রংটা অপশনাল, এটা জাস্ট একটু কালারের জন্য, দেখতে ভালো লাগে সেজন্যে। তারপরে একটু বেকিং সোডা দিয়ে দিব, অর্ধেক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, কারণ বেকিং সোডা না দিলে জিলাপিটা ভালো হয় না। এগুলো দিয়ে একটু ভালো করে গুলে নিলেই হয়ে যাবে আমার জিলাপির ব্যাটারটা। শিরার জন্য এখানে আমি 4 কাপ চিনি নিয়েছি, আর দিয়ে দিব 2 কাপ পানি। দুই কাপ ময়দার জন্য আমি 4 কাপ চিনি নিয়েছি, কারণ জিলাপি তো ডাবল হয়ে যায়, সেজন্য এখানে 4 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ পানি নিয়েছি। এখন এটাকে আমি জাল দিব। আমার শিরাটা হয়ে গিয়েছে, শিরাটার ঘনত্বটা এরকম হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম, দিয়ে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন এটা জমাট বেঁধে না যায়। আর এদিকে চুলায় তেল দিয়ে দিয়েছি, এখন আমি রেশমি জিলাপিটা ভাজা শুরু করব। আর রেশমি জিলাপির জন্য আমি একটা বোতল এরকম ফোটা করে নিয়েছি, সেটা দিয়ে বানাবো। আমি যদিও পাকা না, তারপরে চেষ্টা করছি। এভাবেই আমি একে জিলাপিগুলো বানিয়ে নিব, বানিয়ে নিয়ে ওখানে শিরায় ভিজিয়ে দিব। রেশমি জিলাপিগুলোকে একটু শক্ত শক্ত করেই ভাজতে হবে। আমার জিলাপি যখন ভাজা হয়ে যাবে, তখন চামচ দিয়ে একটু এরকম বাড়ি দিলে খটখট শব্দ করবে, তখনই বুঝতে হবে যে জিলাপিটা হয়ে গিয়েছে। উঠে নিচ্ছি
2 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো জিলাপি হয়েছে এখানে প্রায় 2 কেজি জিলাপি হবে আর এটা তো রেশমি জিলাপি চিকন চিকন আমি এই প্যাস্টটা খুব একটা পারি না তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ